আসসালাম আপনি লিখেছেন রমজানের তারাবির ফজিলত কি সেই রমজান তারাবির ফজলত কি সেই ব্যক্তি পাবে যে এশার ফরজ আদায় করল এক মসজিদে আর তারাবি অন্য মসজিদে ইমামের সাথে সালাদ শেষ করার অর্থ কী কোনো কোনো ক্ষেত্রে ইমাম তো সালাতে শুধু ফরজ নিজে পড়ান বাকি তারাবি অন্য কেউ পড়ায় অতপর তিনি ভিতর পড়ান এক্ষেত্রে ইমামের সাথে কিয়াম করার স্বরূপ কি। মাঝের তারাবি না পড়ে শুধু বিতর ইমামের পিছনে পড়া কি এর অন্তর্ভুক্ত ভাইয়াসল হক হাদিসের যে ভাষ্য সেটা হলো মানসাল্লা মানসাল মানসাল এশাম আল ইমাম যে ব্যক্তি ইমামের সাথে এশা পড়ল এরপর ইমাম যাওয়ার পর সে গেল তার মানে এশা থেকে নিয়ে ইমাম যাওয়া পর্যন্ত সে থাকবে পুরো সালাতে যত সালাত হবে সেটা তারাবি হোক ভিতির হোক সবগুলোতে সে অংশগ্রহণ করবে এই ব্যক্তির জন্য সারা রাত রাজ্যকে ইবাদতের সবাব লেখা হবে এখন কেউ যদি এই কাজটি না করেন এশা পড়লে আরেক মসজিদে চলেন ভিতির পড়লেন তাহলে তিনি তো এই হাদিসের উপর আমল হলো না কারণ ইমামের সাথে তিনি শেষ পর্যন্ত থাকলেন না কোনো কারণে তার যাওয়ার প্রয়োজন থাকলে তিনি যেতে পারেন সেটা জায়জ আছে বাট এই সবটা তিনি আর পাচ্ছেন না অতএব এই সব পেতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে সেটা ইমাম তারাবি পড়ান বা না পড়ান ইমাম তো আছেন সেখানে এসব পড়েছেন এরপর ইমাম আছেন অতএব তিনিও সেখানে থাকবেন এবং ভীতি পড়ানোর পর্যন্ত অপেক্ষা করবেন মেফতাহুল থেকে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে ফরজ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠান আমা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বান্ন তোলা রূপার আজকের বাজার দর কী পিওর রূপার অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারে না সাড়ে বান্ন এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে আদারওয়াইজ আপনার পরে জাকাত আসবে না এরপরে ফারজানা প্রীতু আপনি আইডি থেকে লিখেছেন আমি আমার মেয়েকে মাদ্রাসায় নিয়ে গিয়ে আড়াই ঘন্টা ওর জন্য অপেক্ষা করি সে সময় আমি মোবাইলে বসে বসে কোরআন পড়ি এ সময় সিজদার আয়াত পড়লে কি পরে বাসায় এসে সিজদা আদায় করতে পারবো ওই জায়গায় যদি সিজদা করার কোনো সুযোগ থাকে সিজদা করে ফেলা উচিত কারণ করিকিমের আয়াতে সিজদা যখন পাঠ করেন তখনই সাথে সাথে সিজদা করতে হয় এটি শূন্য এটি নির্দেশ তো আপনি যেহেতু কোরআন পড়ছেন আপনার যদি অজু থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আসেন কেবলার দিকে ফিরে ওখানে সিদ্ধা করে ফেলবেন কোনো জায়গায় পাক না না পাক এটা নিয়ে অহেতুক সংশয় বা সন্দেহ করার কোনো দরকার নেই কারণ আমরা ধরুন আপনি একটা বেঞ্চিতে বসে একটা টুলে বসে তেলাওত করছেন বা কিংবা ফ্লোরে বসে তেলাওত করছেন বা ফ্লোরে কিছু নাই এমনি ফ্লোর মানে সাঁটাঁটি করছে ওখানে কোনো না পাক পড়ে আছে এমন কোনো আলামত যদি না থাকে পাক ওটাকে আপনি পাক ধরেই আপনি জাস্টিসে উঠে যেতে পারেন অতএব সিদ্ধা তখনই দিয়ে দিবেন আর যদি আপনি অপবিত্র থাকেন অর্থাৎ উজু নাই তাহলে সেক্ষেত্রে আপনি পরে সিদ্ধা দিবেন তাতেও ঈশা আলাদাই হবে মোহাম্মদ মামুর ইসলাম আপনি লিখেছেন নামাজ পড়ে কিন্তু বাবা মাকে দেখাশোনা করে না সে কি তার নামাজের ফজলত পাবে নামাজ পড়ে নামাজের দায় থেকে সে মুক্ত হলো কিন্তু বাবা মাকে দেখাশোনা না করার কারণে আল্লাহর কাছে সে অপরাধী হিসাবে বিবেচিত হবে এবং গুণাগার হবে এবং এর ফলশ্রুতিতে কিয়ামতর ময়দানে তাকে জব দিয়ে তার মুখোমুখি হতে হবে সেই কারণে একজন ইমানদার একজন মুসলমান তিনি শুধুমাত্র আল্লাহর হক আদায় করলেই হবে না তিনি বান্দার হক আদায় করতে হবে বান্দার হকের ভিতরে সবচেয়ে বড় হক হলো আমাদের উপরে আমাদের বাবা মায়ের হক নবী করিমসাল্লাহ আসলাম হকের পরেই তার হক তাদের হক সবচেয়ে বেশি বিধায় তাদের অধিকার যদি আমরা ত্রুটি করি আর নামাজ পড়ে আমরা মুক্তি পেতে চেষ্টা করি তাহলে আখেরাতে এটির মাধ্যমে আমরা মুক্তি পেতে পারবো না মুক্তির পথ আমাদের পেতে হলে বা মুক্তির পথে আমাদেরকে চলতে হবে অবশ্যই সালাতের পাশাপাশি বাবা মায়ের প্রতি আমাদের যে কর্তব্য আছে সেই কর্তব্য আদায় করতে হবে এরপরে আবদুল্লাহ আল নোমান আপনি লিখেছেন দুই বছর যাবৎ অনেক মানসিক কষ্টে ছিলাম এ সময় আমি আমার পরিবারের লোকজনকে অনেক দোষারোপ করেছি ফলে পরিবারের লোকজনের অনেক ক্ষতি হয়েছে বিশেষত আমার ছোটো ভাইয়ের পড়াশোনার নিজেকে খুব অপরাধী রাখছে কী করতে পারি এই জন্যই তো ভাই আবদুল্লাহ আমাদেরকে সবর এবং ধৈর্যের চর্চা করতে হবে সিয়াম রাখছি আমরা রমাদান মাসে এই রমাদার আমাদেরকে সিয়াম সবরের কথা বলে যাচ্ছে কারণ আমরা খাদ্য এবং পানীয় গ্রহণ করার সুযোগ আমাদের হাতে আছে আবার প্রয়োজনও আছে ক্ষুধা এবং তৃষ্ণাও আছে তারপরও আমরা সেটা গ্রহণ করছি না এর মাধ্যমে আমরা যে শিক্ষা নিচ্ছি তা হলো অনেক কিছু আমাদের করার সুযোগ আছে কোথাও একটা শক্ত কথা বলতে পারি হয়তো বলার মতো পরিবেশও তৈরি হয়েছে তারপর আমি বললাম না এটাই হল সবর এটার বিভিন্ন এলাকার মানুষকে জানা দেবেন বিধায় এই কাজগুলো আমাদেরকে চর্চা করতে হবে সবরগুলো সবর করার চেষ্টা আমাদের করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে অতএব আপনি আপনার পরিবার লোকদেরকে ব্লেম করেছেন যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে মাপ চাইবেন মন খুলে যাতে তারা মন থেকে বুঝতে পারেন যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এবং আপনি লজ্জিত হয়েছেন অনুতপ্ত হয়েছেন তারা মাফ করে দিলে আল্লাহ মাফ করবেন ঈশাল তারা এরপর দিদারুল ইসলাম আপনি প্রশ্ন করেছেন করোনা টিকা নিলে কি রোজা ভেঙে যাবে না করোনা টিকা নিলে রোজা ভঙ্গ হবে না বরং করোনা টিকা নিলে রোজা হবে আমরা এর আগে বলেছি যে করোনা টিকা যেহেতু আপনার পাকস্থলিতে যায় না মানুষের পেটে যায় না চামড়ার নিচে গোসতে বা এমনভাবে এমন কোন ইনজেকশন নিলেন যেটা আপনার মেডিসিন হিসাবে থাকলো আপনি এমনকি রোগে নিলেন বাট সেটা আপনার পাকস্থলিতে পৌঁছায় না এবং খাদ্যের কাজ দেয় না পানির কাজ দেয় না সাদৃশ্য হয় না সেটি আপনার রোজা ভাঙার কারণ হবে না